পরের প্রশ্ন পিছিয়ে পড়া দুর্বল সংগঠনকে এগিয়ে নেওয়ার উপায় সম্পর্কে স্যার কিছু বলবেন এটি দুইটি দিক থেকেই স্যার জানতে চাই আপনি যেহেতু সিওর চেয়ারে বসে রয়েছেন কোম্পানির দিক থেকেও এবং একজন অফিস ইনচার্জ বা একেবারে নিচের দিকে একজন সংগঠক হিসেবে সেও কিভাবে তার পিছিয়ে পড়া সংগঠনকে এগিয়ে নিতে পারে স্যার দুটি বিষয়ে স্যার বলবেন আমার জি ধন্যবাদ যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন পিছিয়ে পড়া দুর্বল সংগঠনকে এগিয়ে নেওয়ার উপায় আসলে সংগঠন পিছিয়ে পরে কখন সংগঠন পিছিয়ে পড়ে আমি সবসময় একটা কথা বলি এই বস যখন দাঁড়ায় কর্মী যখন বসে আর যখন বধ যখন বসে কর্মী যখন শুয়ে যায় বধ যখন শুয়ে আর কর্মী যখন ঘুমায় আর বধ যখন ঘুমায় কর্মী যখন মারা যায় এখন আমাদের অনেক সিনিয়র আছে আবার প্রথম রিক্রুটমেন্ট করে করার পরে কিছুদিন কাজ করার পরে আর কর্মীদের আপনার খোঁজ খবর না খোঁজ খবর না রাখার কারণে আর যে আমাদের ডিজিটালাইজ বাংলাদেশ বাংলাদেশ আমি বলবো একমাত্র মোবাইলের কারণে আমাদের অনেক কর্মী পিছিয়ে পড়ছে আমি যেটা আমার মতে কারণ আমরা কর্মীদেরকে ফোন করি কথা বলি কিন্তু কর্মী আসলে সে অসুস্থ নাকি সুস্থ আমরা কর্মীদের কোনো খোঁজ খবর আমরা নিই না এবং কর্মীদের সাথে আমরা তাদের দেনা ভাবনা যেটা আছে সেটা আমরা সঠিকভাবে দেই না এবং সার্ভিসটাও তাকে আমরা ভালোভাবে দেই না এবং আমরা কটু কথা বলি তাদেরকে কঠিন কথা বলে তখন অনেক কর্মীরা এই পেশা থেকে চলে যায় তবে ওই কর্মীদেরকে যদি আবার সবল করে আনা যায় আমার একটাই প্রশ্ন যেটা আমি সবসময় আমার সংগঠনকে করে বলি যে আমরা প্রত্যেকটা কর্মীর বাড়িতে আমরা একসময় দেখা গেছে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমরা একজন কর্মীকে দুই দিন বা তিন দিন আমি দেখি নাই কিন্তু সকালবেলা ঘুমে কর্মী ঘুমিয়ে থাকা অবস্থায় তার বাড়িতে আমি চলে গেছি তখন সেই কর্মী মনে করে কি ব্যাপার আমার সিনিয়র স্যার আমার বাড়িতে চলে এসেছেন উনি আসুর্য হয়ে যায় তখন কর্মীটা আপনার কাজের প্রতি তার আগ্রহটা বাড়ে যখন তার সিনিয়র তার বাড়িতে যায় তার খোঁজখবর রাখে এবং তাকে আবদে বিপদে সে ভালো যে কর্মীগুলো আছে তাদেরকে বিপদের সময় একটু দেখাশোনা করা একটু আর্থিকভাবে একটু সহযোগিতা করা বা সে হাসপাতালে গেছে হাসপাতালে একটু দেখিয়ে আসা হুম আর কর্মীদেরকে আপনার প্রত্যেকটা কর্মীর বাড়িয়ে বাড়িয়ে যাই তাদেরকে যদি আপনার এই আপনার সচল করা যায় তাহলে কর্মী অবশ্যই আপনার জিমিয়ে পড়া কর্মীগুলোকে আপনার সচল করা যাবে আমি মনে করি